হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব টলিউডে এবার মিমি নুসরতের বিপরীত শিবিরে থাকছেন শ্রাবন্তী। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। টলিউডে অনেক তারকা অভিনয় শিল্পী সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজনীতি করছেন দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান। পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্যে বিধানসভার নির্বাচন সামনে রেখে তাদের দীর্ঘদিনের সহকর্মী শ্রাবন্তী চ্যাটার্জি যোগ দিলেন বিজেপিতে। এর আগেও অনেক সহ অভিনেত্রীরা যোগ দিয়েছিলেন বিজেপিতে, যেমন নুসরাত এবং মিমি চক্রবর্তী সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইয়াশ গুপ্তাও কিন্তু যোগ দিয়েছেন বিজেপিতে, জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দেব থেকে শুরু করে অনেকেই। সোমবার 1 মার্চ দলুজে ম্যারিয়ট হোটেলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। রাজনীতিতে নাম লিখিয়ে এই অভিনেত্রী জানান, এটা একেবারেই নতুন একটা যাত্রা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করি, আমাকে যোগ্য মনে করায় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ, বাংলাকে সোনার বাংলা গড়ে তোলাই এখন লক্ষ্য। বিজেপিতে যোগ দেওয়ার পরেই জল্পনা শুরু হয়েছে আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন শ্রাবন্তী। এ বিষয়ে অভিনেত্রী শ্রাবন্তী জানান, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। তবে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী বলেন, শ্রাবন্তী ভোটে দাঁড়াবেন কিনা সেটা পরে ঠিক হবে, দেখতে থাকুন ভবিষ্যতে আরো কি কি হয়। বিধানসভা ভোটের আগে টালিগঞ্জ এখন কয়েকটি দলে বিভক্ত। শ্রাবন্তীর আগে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী রুদ্রনীল ঘোষ, ইয়াশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকারের মতো টলিউড তারকারা। সোভিয়র জেনে তো নিলেন মিমি নিশ্রাতের বিরোধী এবার শিবিরে শ্রাবন্তী। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।